দীর্ঘ দু মাস ধরে মিলছে না রেশন সামগ্রী, উল্টে চড়া দামে সেই রেশন সামগ্রী বাইরে পাচার করছে রেশন ডিলার। এই অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ পেলেও রেশন নিতে গেলে হয়রান করা হচ্ছে। রাজ্যে রেশন দুর্নীতি তদন্ত চলাকালীনই মালদার হরিশ্চন্দ্রপুরে রেশন পাচারের অভিযোগ উঠল। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগের তির হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিং এর দিকে। ভিডিও নির্দেশে রেশন ডিলারের খোঁজে তাঁর বাড়িতে যান খাদ্য দপ্তরের নিয়ামক, কিন্তু খোঁজ মেলেনি রেশন ডিলারের। এই নিয়ে খাদ্য দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, পাল্টা তোপ দেখেছে শাসক দল। দুর্নীতির অপর নাম তৃণমূল কংগ্রেস। এই যে আপনারা রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখেছেন, তাবর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে বন্দী আছেন, যদিও বিচারাধীন ব্যবস্থা, কোটি কোটি টাকা পাওয়া গেছে দুর্নীতির জন্য। তো স্বাভাবিক কথা, রেশন দুর্নীতিতে যদি পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যদি জেলে থাকেন, তাহলে তো এরা চুনোপুটি। এরা রেশন ডিলার যারা আছে তাকে দেখেই তো সেই সব কিছু শিখেছে, যে আমাদের মন্ত্রী টাকা খাচ্ছে, তাহলে মন্ত্রী যদি টাকা খায় তাহলে আমরা দুর্নীতি করব না কেন? তো সেই জন্য ওনারা দুর্নীতি জড়িত হয়েছে। ওনা যদি সত্যি হয়ে থাকে, আবার বলি হাজার হাজার কাজ করতে গিয়ে একটা ভুল হয়ে থাকে, তার মধ্যেও যদি ডিলার কোথাও মাল পাচার করে থাকেন, তার জন্য আমাদের ফুড সাপ্লাই অফিসার আছেন, বিডিও সাহেব আছেন, ওনারা তদন্ত করে দেখবেন কোনটা সঠিক কোনটা ভুল। যদি উনি ভুল করে থাকেন তাহলে ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। লোকসভা ভোটের মুখে জল্পনা বাড়িয়ে তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দেব। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দিলেন তিনি। তারই সঙ্গে ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ইস্তফা, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়লেন দেব। কেন হঠাৎ তিনটি সরকারি কমিটি থেকে ঘাটালে তৃণমূল সাংসদের পদত্যাগ? এখনও পর্যন্ত তিনটি কমিটি থেকে ইস্তফা নিয়ে মেলেনি দেবের প্রতিক্রিয়া। দেবের পাঠানো তিনটি পদত্যাগ এসেছে জানানো হল জেলা শাসকের দপ্তর সূত্রে। আর এ নিয়েই বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব। ঘাটালের শিশু উৎসবে সেখানে ওনার সঙ্গে, ওনার যে প্রাক্তন যে বিধায়ক, তার সঙ্গে মারামারি হয়েছে, টেবিল ছোড়াছুড়ি হয়েছে, চেয়ার ভাঙামাঙি হয়েছে, একটা নিষ্পাপ শিশুদের উৎসব নিয়ে। ফলে ওনাদের যে গোষ্ঠী কোন্দল কি ভয়ঙ্কর রূপে ধারণ করেছে, এবং তার একটা মাত্র কারণ হলো যে কে কত কাটমানি নেবে, কে কত কমিশন তুলবে, কে কত তোলা মূলের তোলা কার ভাগে কত যাবে, সেটা নিয়ে একমাত্র ঝামেলা। ধন্যবাদ জানাবো যে ওনার 10 বছর পরে যে রিয়েলাইজেশন হয়েছে যে রাজনীতি আর অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। উনি অত্যন্ত ভালো অভিনেতা, এবং যেটা নিয়ে আমি বারবার বলেছি যে উনি অত্যন্ত ভালো অভিনেতা, ওনার কাজ অভিনয় করা। কিন্তু অভিনয় করতে করতে রাজনীতির নাম করে বছরে 5 বছরে একবার এসে ভোট চাইবো, আর ভোট নিয়ে জিতে গিয়ে তারপরে আর মানুষের সঙ্গে দেখা করব না, পার্লামেন্টে তো যাবো না, এটা তো দেখুন মানুষের জন্য এটা একটা অত্যন্ত ক্ষতিকর হয়েছে, এবং সেই জন্য 10 বছরে ঘাটালের কোনো উন্নয়ন হয়নি। তো ওনার এই বোধটা যদি 10 বছর আগে হতো তাহলে আরও ঘাটালের মানুষের উন্নয়ন হতো। এবার শুনে নেব এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন। এখন কেন উনি ইস্তফা দিলেন, এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না। তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক, যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে, তাতে তাদের কারোর ভালো লাগার কথা নয় যদি কেউ ভদ্রলোক হয়। বিরক্তি হবারই কথা, সাংসদ হিসেবে দাঁড়াতে চান না, কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী। আমি জানি না, এখানে উনি রিজাইন করেছেন, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না, উনি থাকবেন। কখন তৃণমূলে কী হয়, যে কোন পোস্টে আছেন, আজকে আছেন কালকে নেই, সবই একজনের ইচ্ছার উপর নির্ভর করে, আর ভদ্রলোক হলে তার পক্ষে থাকাটা সহজ না বা সম্ভব না, আমি এটুকু বলতে পারি। তৃণমূল সাংসদ শান্তনু সেন এ নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আজকে ঘাটালের বিভিন্ন পদ থেকে, তিনটে কমিটি থেকে ওখানকার সাংসদ দেব পদত্যাগ করেছেন, কলেজের কমিটি থেকে, রোগী কল্যাণ সমিতির কমিটি থেকে, আরও কয়েকটা জায়গা থেকে, বিষয়টা জানা নেই আমার।